আগামী 21 জুলাই মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ। এই ঈদ উল আজহাকে কেন্দ্র করে মুসলিম ধর্মাবলম্বীরা বিভিন্ন পশু ক্রয় বিক্রয় শুরু করে দিয়েছে। ঈদের বাকি মাত্র আর কয়েকদিন, তার আগেই সীমান্তের ওপারে থাকা সংখ্যালঘু পরিবাররা বেকায়দায়। সোনামুড়া থানাধীন মতিনগর গ্রাম পঞ্চায়েতের ইউএনসি নগর এলাকায় বসবাস 35 পরিবারের, তাদের অভিযোগ 35 পরিবার এই বছর ঈদ করবে, কিন্তু প্রশাসন থেকে 216 নম্বর গেট দিয়ে 5টি গরুর বেশি নিতে দিচ্ছে না, তাই এখন তারা ঈদ করতে বেকায়দায় পড়েছে। তাদের আরও অভিযোগ, অন্যান্য সীমান্ত দিয়ে পরিবারের চেয়েও আরও বেশি গরু নেওয়া অনুমতি দিয়েছে পুলিশ, কিন্তু তাদের ক্ষেত্রে উল্টো। আরও কয়েকটি গরু নেওয়ার অনুমতির জন্য পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক, বিএসএফ ক্যাম্প, এমনকি শনিবার মহকুমা শাসকের দ্বারস্থ হলেও মেলেনি অনুমতি। মহকুমা শাসকের অফিস থেকে তাদেরকে আবারও পাঠানো হয় বিডিওর কাছে, তবে তাদের হাতে আর সময় নেই, আর কোথাও নেই গরুর বাজার। বাজার থাকলেও অনুমতি না পাওয়ায় কিনতে পারেনি কোনো পশু। বছরে একবার আসে এই ঈদ, কিভাবে মুসলিমরা এই ঈদ করবে এখন চিন্তিত। এখন দেখার বিষয় খবর প্রকাশের পর তাদের ঈদ করার আশা পূরণ হয় কিনা। তোমরা মিল্লা দিলে ঈদ করো, তখন উনিরে বলছি যে আমরা তিনজন এক গরু দিয়ে কোরবান দেই, সারা এলাকার মানুষ এখন ফাঁসটা গরু দিয়ে কোরবান দিব কিভাবে। তখন উনি বলছে যে ঠিক আছে দেখি, দেখি কই আমার ফোন রাখছে, আইজও আমার সাথে আর কোনো যোগাযোগ নাই, আমিও ফেরত আর ওনার কাছে গেছি না, এখন আইসি এইচডিএম এর কাছে দেখি এইচডিএম আমরা কি বলে। সারা বিশ্বে বোয়াটার খোলা আছে, আমরা ইউএনসি নগর 216 নম্বর গেট আমরা বন্ধ কেন, কি আমরা কি গরিব দেখে কি আমরা সহি লাগে না। সমস্যা হইলেও আমরা একটা ঈদ করি, বছর একটা ঈদ করানোর লাগে আমরা আশা করিয়া রাখছি, অনেক ঈদ করানোর লাগে আমরা স্লিপ কাটতাম বলে জমা দিয়েছি, এখন আমরা স্লিপ হোক আইতে আমার গরু দিতে আসে না, আমি গরু না দিলে আমরা ঈদ করবো কি বললে। কোন জায়গা থেকে আসেন আপনারা? আমরা ইউএনসি নগর থেকে আসছি, 216 নম্বর গেট। আচ্ছা, কি কইছে কি হইছে? এখন আমরা কইতে আছে পাঁচটা গরু দিব, আমরা ফোন রোজন কোরবান দই না, মানুষ হয়েছে যে 45 জন, এর মধ্যে আমরা ফোন রোজন কোরবান দই না, আমরা ফোন রোজন কোরবান দই না, আমরা পাঁচটা গরু দিয়ে কেমনে কোরবান দই। আচ্ছা, এটা পাঁচটা দিয়ে আপনাদের হয় না? না, আমরা হয় না। তো এখন আপনারা গরুর বন্দোবস্ত করে দেন যে আমরা এখন সন্ধানের আশা করছি। এখন কই আইছেন আপনারা? আমরা অনকা এর অফিস আইছি, বক্সনগর থেকে জুয়েল রানার রিপোর্ট, দুরন্ত টিভি।